তবে ইসলাম নারীকে অবশ্যই কথা বলে যে যখন পুরুষের এই দায়িত্ব রয়েছে যে সে তার স্ত্রী সন্তানদের সকল প্রয়োজনের প্রতি দৃষ্টি রাখবে, তখন নারীকে তাদের প্রথম যে অগ্রাধিকার তা দিতে হবে তা হচ্ছে পরিবারের দেখাশোনা এবং সন্তানদের তরবিয়তের প্রতি তাকে দৃষ্টি দিতে হবে। যখন কোনো ব্যক্তি, সে পুরুষ হোক বা নারী, যখন কেউ পুরুষ হোক বা নারী কোনো পেশাগত শিক্ষা অর্জন করে, যেভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের আকাঙ্ক্ষাও জন্মে এবং তাদের আগ্রহ থাকে যে এই পেশায় যেন তারা কাজ করতে পারে, যাতে সে এক্ষেত্রে আরও অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং আরও তার যে যোগ্যতা এবং বৈশিষ্ট্য একে তারও আরও সমৃদ্ধ করতে পারে। আমরা একথা বলতে পারি না যে নারীর যে আকাঙ্ক্ষা শিক্ষা দীক্ষা গ্রহণ করার পর তার পেশায় অভিজ্ঞতা অর্জন করার আগ্রহ নেই, এটা আমরা বলতে পারি না, আর পুরুষের আগ্রহ রয়েছে একথা আমরা বলতে পারি না। কিন্তু এই আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আমি জানি অনেক আহমদি মহিলাকে আমি জানি যারা ডাক্তার এবং নিজ পেশার ক্ষেত্রে তারা স্পেশালাইজেশন করেছেন, কিন্তু বিয়ে হওয়ার পর এ কারণে তারা নিজেদের চাকরি ছেড়ে দিয়েছেন যে সন্তানদের দেখাশোনা এবং তাদের তরবিয়তের দায়িত্ব, সেই পেশাগত দায়িত্ব পালনের উপরে তারা বেশি গুরুত্ব দিয়েছে। আর যখন সন্তানটা বড় হয় তারপর পুনরায় তারা নিজেদের ক্ষেত্রে বা পেশাগত জগতে ফিরে যায়, পেশা জগতে ফিরে যায়। আর এমন মায়েদের সন্তানদের ধর্মীয় দিক থেকেও এবং পার্থিব দিক থেকেও তারা উত্তম সন্তান হয়ে থাকে এবং অন্যান্য যে প্রকৃতিগত সমস্যা তাতে সে সমস্যা থেকেও তারা মুক্ত থাকে।